নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো চাটনি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো লাগবে হিং, লাগবে অল্প, এখানে বাদাম লাগছে, চীনাবাদাম লাগছে, এটা আমার 1 টেবিল স্পুনের মতন লাগবে, বেশি লাগবে না। আর এখানে মৌরি লাগবে, মৌরি আমার এখানে 1 টিস্পুন লাগবে, চিনি লাগবে 1 টেবিল স্পুন, কারি পাতা লাগবে কিছু, একটু সর্ষে লাগবে 1 টিস্পুনের মতো, আর আমচুর পাউডার লাগছে এখানে আমার 1 টেবিল স্পুন, আর লাগছে আমার এখানে আদা লাগবে, 2 ইঞ্চির মতন আদা লাগছে, 4-5টা রসুনের কোয়া লাগবে এখানে, 4-5টা রসুনের কোয়া লাগছে, লঙ্কা লাগবে 2টো, এখানে আপনারা নিজেদের টেস্ট মতন ব্যবহার করতে পারেন, এখানে কিছু আমার ধনে পাতা লাগবে, একটু লেবুর রস লাগবে, আর 3টে টমেটো লাগছে। তো প্রথমে আমি টমেটোগুলো আপনাদের কেটে দেখাচ্ছি। টমেটোগুলো বেশি বড় করে কাটবেন না, টমেটোগুলো বেশি ছোট করে কাটার দরকার নেই, এমনি করে কেটে নিলে হবে মাছ থেকে কেটে। আমি এখানে 3টে ছোট ছোট সাইজের টমেটো নিয়েছি, আপনার এখানে বড় সাইজে 2টো টমেটো নিলেও হয়ে যাবে। তো এটা কাটা হয়ে গেছে। তো এখানে আমি একটা মোটা জায়গা গরম করে নিয়েছি, মোটা সসপ্যান, এখানে আমি 1 টেবিল স্পুনের মতন তেল দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরা, মৌরিটাও দিয়ে দেব, রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, আদাটাও দিয়ে দেব, আদাটা একটু ছোট করে কেটে দেব, তাহলে মিক্সির জারে পিষতে খুব সুবিধা হবে। বাদামটাও দিয়ে দেবো এই সময়, বাদামটাও হালকা ভেজে নিতে হবে, গ্যাসটা একদম স্লোতে রাখবেন যাতে না জ্বলে যায়, আস্তে আস্তে এটা সফট হয়ে যাবে সব, আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। টমেটোগুলো খুব নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আমচুর পাউডারটা দিয়ে দেবো। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে লেবু রস দিয়ে ওইটা কাজ চালাতে পারেন। চিনিটাও দিয়ে দেবো, হিং দেবো, অল্প একটু দেবো, 1/4 টিস্পুনের মতন দিলাম, হিংটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে। দিয়ে দেবো নুন স্বাদ মতো, আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমি এটা ঠান্ডা করে নেব, তারপরে এটা মিক্সিতে বেটে নিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমার চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সির জার নেব, এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতন লেবুর রস, এটা দিলে আরও খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু দিয়ে দেব পুদিনা পাতা আর অল্প ধনে পাতা। ধনে পাতা ডাঁটা শুদ্ধ দেবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটা পেস্ট করে নেব। তো এটা পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি। চাটনি রেডি হয়ে গেছে। তো এটাকে আরো টেস্টি বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নেব, 1 টিস্পুনের মতন তেল নিলাম। এটা আমি গরম করে নেব, তারপরে আমি এই কারি পাতা আর সর্ষের ফোড়নটা দিয়ে দেব। তো তেলটা গরম করে নিয়েছি আমি, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষে থেকে খুব ভালো চটপটা আওয়াজ বেরোচ্ছে। এবার আমি কারি পাতাগুলো দিয়ে দেব। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা 10-15 দিন ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন আপনাদের প্রয়োজন পড়বে এই চাটনিটা আপনারা ব্যবহার করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।